আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আহমেদ আলী খান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব চ্যানেল ইন্ডিয়ান ফোর্স একাডেমি। বন্ধুরা, আজকে আমাদের 20 নম্বরের একটি জিআই টেস্ট আছে। এই টেস্টটা এসএসসি জিডি এবং বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ যারা যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে মাথায় রেখে করা হয়েছে। টার্গেট দেওয়া হয়েছে যে 20টি প্রশ্ন 20 মিনিট, আজকে সময় দিলাম 20 মিনিট, বাট ইন ফিউচার এই 20টি প্রশ্ন জিআই বা রিজনিংয়ের 20টি প্রশ্ন করতে হবে মাত্র 15 মিনিটে। 20টি প্রশ্ন ইন ফিউচার করতে হবে 15 মিনিটে। এটা একটা সারপ্রাইজ টেস্ট আমাদের সেন্টারে। দেখতে পাচ্ছ সবাই পরীক্ষা শুরু করে দিয়েছে, কারণ আমরা জানি রিজনিং হচ্ছে একটি স্কোরিং মার্ক, মানে বেশিরভাগ স্কোর আমরা বের করতে পারি। তো রিজনিংয়ে অনেক সময় কি হয় যে এমন এমন রিজনিং থাকে যেখানে আমাদের লোভনীয় টাইপ থাকে, যেখানে আমরা আটকে যাই অথবা ওখানে বেশি সময় দিয়ে দিই। তার জন্য এখানে একটা অভ্যাস করানো হচ্ছে যে যাতে ইন ফিউচার রিজনিংয়ের যে পোর্শনটা ওটা ম্যাক্সিমাম 15 মিনিটে 20টি বা 25টি রিজনিংটা বের করতে হবে। আমি জানি যে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশে মেন্সের সময় 25টি রিজনিং থাকবে আর প্রিলিমসের সময় 30টি রিজনিং থাকে, কিন্তু তা সত্ত্বেও আজকে আমাদের যে রিজনিংয়ের পরীক্ষা হচ্ছে সেটি মাত্র 20টি প্রশ্ন দেওয়া হয়েছে ছেলেমেয়েদেরকে যারা এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা অবশ্যই দেখে নেবো যে কার মার্ক্স হাইয়েস্ট আছে, মানে আমরা দেখবো যে কাদের স্পিড দ্রুত তারা 20টির মধ্যে কতটা ম্যাক্সিমাম প্রশ্ন অ্যাটেন্ড করেছে এবং সঠিক কটি করতে পেরেছে সেটা আমরা দেখে নেবো। এটাও একটি দরকার আছে, কারণ কি পরীক্ষার সময় তো একটা প্রেশার থাকে, তো ওই প্রেশারটাকে অতিক্রম করার মতো কার মধ্যে ক্ষমতা আছে, কারা বেশি করছে। ঠিক আছে, ছাত্রর সংখ্যা আরও, ছাত্র যারা আসতে পারেনি এই মুহূর্তে তারাও কিন্তু ইন ফিউচার এখানকার কোশ্চেন পেয়ে যাবে। কিন্তু আজকে মেন হচ্ছে যে কারা কত মার্কস পাচ্ছে এই 20টি প্রশ্নের মধ্যে, অধিকাংশ কারা করতে পারছে সেটা আমরা দেখে নেবো লাস্টে। ইতিমধ্যে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে আর এবং তোমরা যে নাম্বার দেখছো আজকে 10 তারিখে 27 নম্বর পেয়েছে, মানে আমরা কি করেছি এসএসসি জিডির প্যাটার্নে আজকে নাম্বার দিয়েছি। তো সেখানে ফার্স্ট মানে 27 নম্বর দুজনের উঠেছে, একজন হচ্ছে সঙ্গীতা বর, সে লেডি কনস্টেবল কলকাতা পুলিশ এবং এসএসসি জিডি তিনটের জন্যই নিজেকে তৈরি করছে, আর সাথে আছে আশিকুল, আশিকুলের নাম্বারটাও 27 নম্বর এসছে, এ নেগেটিভ কম করেছে 2টি, আর সঙ্গীতাও কিন্তু নেগেটিভ, দেখো খুব মানে কোইনসিডেন্স, এও নেগেটিভ করেছে 2টি। তো আজকের হাইয়েস্ট নাম্বার এই দুজন, আশিকুল এবং সঙ্গীতা, হাত তুলে দেয় জওয়ান দুজন সবার, এই দুজন হচ্ছে আজকে হাইয়েস্ট মার্কস আউট অফ 20 কোশ্চেন্স, মানে 40 মার্কস, এর জন্য তালি হোক জওয়ান দুজনের জন্য। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, তবে সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, জয় হিন্দ, জয় ভারত।